আমার খুব শখ ছিল, অনেক দিনের ইচ্ছা ছিল। আর তোমরা কি জানো আমার একটা রোগ আছে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি তানিয়া, আর ভুলে গেছো নিশ্চয়ই, তানিয়াস ব্লগ। আর তো সকাল সকাল রান্না বান্না নিয়ে চলে এসেছি, এঁচুড়ের তরকারি করব, ভাত করব, তো আরও ছিল পটল ভাজা, এঁচুড়ে ছিল, দেখাইনি। যাই হোক, তো এঁচুড়ের তরকারি দেখো, উফ জাস্ট ওয়াও হয়েছিল কষাটা। আমার তো মানে যে কোনো জিনিস তরকারির থেকে, মানে চিকেন যেমন জল ঢালার আগে, জল ঢালার মানে আগেরটা অর্থাৎ কষাটা আমার সব থেকে বেশি ভালো লাগে। ঠিক আছে, তো এতক্ষণে টমেটো দিচ্ছি, তো তোমরা দেখো একটু পরেই তোমাদেরকে বলবো। একটা কেলেঙ্কারি মারাত্মক ঘটে গেছে, তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, সকাল থেকে তোমাদের সাথে কথা বলতে পারিনি, আর যাই হোক, তো এখন রান্না করছিলাম, কী হচ্ছে জানো, নুন দিচ্ছিলাম আর পাশে সব রাখছিলাম, কি একটা করছিলাম, আর নুনটা গেছে উল্টে তরকারির মতো পড়ে গেছে, এতটা মতো পড়ে গেছে অনেকটাই। ঠিক আছে, তা টমেটোম কুচি, অনেকগুলো টমেটোম কুচি দিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। যাই হোক, তো নুনটা যদি টানে ভালো, নাহলে তো আমাকে একবারে খেয়ে ফেলবে। ঠিক আছে, তো চলো আবার পরে কথা বলছি, তরকারিটা করে ফেলি, আর আবার স্নান টান করে এসে তোমাদের সাথে একেবারে কথা হবে। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এই স্নান টান করে এলাম একটু আগে, এখন বাজে 2:07, হ্যাঁ 2:07ই বাজে। যাই হোক, তো একটু লেট হয়ে গেল, আমি বলেছিলাম লোক লেগেছিলো, তাদের একটু রেডি হয়ে গেল, তার জন্য আমি হয়তো খুব আস্তেভাবেই কথা বলছি, মাইকটা তাই জন্য নিয়েছি, তোমরা কিছু মনে করো না। কী হয়েছে জানো তো, মানে ঠান্ডা বললাম না, শরীরটা ভালো না, ঠান্ডাতে এই চোখটা ফুলেছে এখানটা। ঠিক আছে, তো এখানটা চোখটা মানে দেখো, আর এখানটা দেখো অনেকটা ফুলেছে, তো খুব ব্যথা করছে, খুব ব্যথা আছে। এগুলো আমার কেন হয় জানো তো, এগুলো হয় ঠান্ডা থেকে। তো আমার যদি হয়তো শুনলে তোমরা হাসবে, আমার যদি শরীর গরম হয়ে যায়, অনেকেরই তো হয় ওটা, আর শরীর গরম হয়ে গেলে আমি যদি শরীরটা ঠান্ডা করতে যাই, তাহলে আমার উল্টে জ্বর সর্দি ঠান্ডা লেগে যাবে। ঠিক আছে, তো অনেক আমার শরীরে অনেক কিছু সমস্যা আছে। ঠিক আছে, তো তোমরা আমার ফ্যামিলি, তোমাদেরকে তাই বললাম। যাই হোক, সবারই সমস্যা থাকে, তো আমার একটু হয়তো বেশিই আছে, তো একটা করতে গেলে আর একটা হয়ে যাবে, এমন একটা ব্যাপার, যেটা ঠিক করতে যাবে তার উল্টোটা আর একটা এসে জড়ো হয়ে যাবে শরীরে। ঠিক আছে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান টান করে এসেছি, এসে তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। আর যাই হোক, বিকালে ডাক্তারখানা যাবো একবার চোখটা দেখাতে, এখানে চোখটা ফুলেছে, ও নেই, আমাকে একাই যেতে হবে। ঠিক আছে, তো একা একাই যাব, এখান থেকে একটুকুনি কোনো ব্যাপার নয়, একাই চলে যাব, সাইকেলে করে চলে যাব। আর তাহলে তোমাদেরকে একটা গল্প বলি, এখন তো গরমকাল, ঠিক বিয়ের আগে 2-3 বছর আগে হবে, তখন আমি 12-এ পড়ি, তো রোজে দুপুরে পড়তে যেতাম, মানে বিকালবেলাটা 4টা থেকে পড়া থাকলে 3:30টার সময় করে বেরোতাম। তো প্রচণ্ড জ্বর সর্দি কাশি হচ্ছে, ঠিক আছে, আর হুড়ুড় করে পাখা চলছে, যেহেতু গরমকাল পাখা চলছে। এবার আজকে স্যার আমার ঠান্ডা লাগছে, পাখাটা বন্ধ করবেন? সবাই বলছে কেন, গরম হচ্ছে গরম হচ্ছে। এবার পড়তে না গেলেও তো পড়াগুলো এ হয়ে যাচ্ছে, মিস হয়ে যাচ্ছে, আর স্যারও হাসছে, বলছে এত গরমে তো জ্বর হয়েছে আমাকে, বলছে। আচ্ছা হ্যাঁ স্যার, কী করব, বিশ্বাস করো তোমরা, মানে প্রচণ্ড জ্বর হয়েছিল, তারপরের দিন কষ্ট করেই পড়তে গেছি, আর এমন অবস্থা, আমি বলছি। তারপরে কিছুক্ষণ পরে আমার এত কষ্ট হচ্ছে, যে স্যার আমি বাড়ি চলে যাচ্ছি, বলছে ঠিক আছে তাই চলে যা, বলতে চলে গেছি, মানে বাড়ি চলে গেছি। ঠিক আছে, তো বন্ধুরাও হাসছিলো, স্যারও হাসছিলো, এবার তোমরাও হয়তো হাসবে, বাট হাসাই স্বাভাবিক, তাই না সত্যিকারের? আর তোমরা কি জানো আমার একটা রোগ আছে,
জানো না তো, তো এই যে গরমে, এত গরমে আমার প্রচণ্ড হাত জ্বালা জ্বালা করে, চোখ আর হাত প্রচণ্ড বিশাল। তো কেন বলো তো, সেটাও জানি না। তখন আমি গার্লসে পড়তাম, মানে 9-এ পড়তাম, স্কুলের গেটের সামনে বসতাম। তো মানে গেটের সামনে যে বেঞ্চগুলো থাকে, একেবারে রোদ্দুরটা লাগতো, ফার্স্ট বেঞ্চেই আমরা সব বন্ধুরা মিলে বসতাম। এবার ফার্স্টেই বসো, লাস্টেই বসো, মানে আলো লাগলে মারাত্মক পরিমাণে চোখ জ্বালা জ্বালা করবে দুপুরের দিকটা, আর হাত জ্বলবে। আমার না মানে কি বলবো, হাত পা জ্বালা জ্বালা করছে এই গরমে। এই গরমকাল এলেই আমার এটা হয়। আমার তাই জন্য গরমকাল একদম ভালো লাগে না, আমার শীতকালই ভালো লাগে। ঠিক আছে, এমনিতেও আমার শীতকালই ভালো লাগে। আমার মা কি বলে জানো, যারা কুঁড়ে তাদের শীতকাল ভালো লাগে, চাপাচুপি দিয়ে শুয়ে থাকবে। তো মা ই আর কি মারতে হয় তো আমাকে। যাই হোক, তো এটা কি রোগ ছাড়া কি বলবো বলো, প্রচণ্ড হাত জ্বালা জ্বালা করে মারাত্মক পরিমাণে। পুরো যেন মনে হয় আরে ঠান্ডা জলে এমন হাতটা চুবিয়ে বসে থাকলে তবে ঠিক হয়। ঠিক আছে, হাতটা চুবিয়ে বসে থাকলে তবে ঠিক হবে, কিন্তু সবসময় কি সম্ভব চুবিয়ে বসে থাকা? হাতটা প্রচণ্ড জ্বালা করে, মানে কান্না পেয়ে যায়, এত হাত জ্বালা করে প্রচণ্ড। মানে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না, যাদের হয় তারা হয়তো জানবে। ঠিক আছে, তো কি করবো, স্নান টান করে এই বসলাম, বিকালে একটু ডাক্তারখানা যাবো। ভালো লাগছে না কিছু শরীরটা, কালকে গ্যাস হয়েছিল বললাম না, তারপরে গ্যাসে ওষুধ খেয়ে ঘুমাতে শরীর ঠিক হয়ে গেছে, আর আপাতত আজকে কিছু হয়নি। আমার মানে একটু সাবধানে খাওয়া দাওয়াটা করতে হবে, এমনিতে অনেকটা মোটা হয়ে যাচ্ছি, রোগা হতে হবে, কিন্তু রোগাটা হবো কী করে বুঝতে পারছি না। তোমার যদি পেটে খিদে থাকে, তোমাকে একটুখানি খেলে হবে, তোমাকে পেট ভর্তি করেই তো খেতে হবে। আর আমরা বাঙালি মানুষ, আমরা কম করে খেতে পারি বলো? যারা প্রথম থেকে একটু একটু খেয়ে আসে তাদের অভ্যাস ঠিক আছে। যাই হোক, তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আর তোমরা যদি পারো কমেন্ট করে জানাবে কেন এত হাত জ্বালা জ্বালা করে এই গরমে, প্রচণ্ড মারাত্মকভাবে খুব কান্না পেয়ে যায় জানো তোমরা, এত পরিমাণে হাত জ্বালা জ্বালা করবে, দুটো হাত জ্বালা জ্বালা করবে, চোখ জ্বালা জ্বালা করবে। ঠিক আছে, তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। ঠিক আছে, তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, ডাক্তার দেখানোর জন্য যাচ্ছি, রেডি হয়ে গেছি, দেখো রেডি হয়ে গেছি। তো চলো এসে তারপর আবার কথা হবে তোমাদের সাথে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। সন্ধ্যেবেলা দুটো পরোটা করবো, সাথে এঁচুড়ও আছে, এঁচুড় ব্যবস্থা করে রেখে দিয়েছি। ঠিক আছে, তো দেখো অনেক টমেটো দিয়েছিলাম তাই জন্য এত টমেটো। তো ফ্রেন্ডস, ভিডিওটা আজকে এখানেই আমি শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের দিন। তার আগে আমি কিছু জিনিস তোমাদের দেখাতে চাই। আর তো গিয়েছিলাম হচ্ছে, গিয়েছিলাম ডক্টরের কাছে, আর এই যে চোখ ফুলেছে না আর ব্যথা করছে প্রচণ্ড, তাই জন্য 4টে ওষুধও নিয়ে এসেছি। তো তোমরা দেখো আর কী কী কিনলাম। তো একটা জিনিস কিনেছি, আমার খুব শখ ছিল, অনেক দিনের ইচ্ছা ছিল, তো সেটা কিনেছি, তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। এটা খুললাম, তো আর লাগাতে পারা যাবে না। হ্যাঁ, লাগিয়েছি, এই দেখো ভিতরে আঠা আছে, আর এটাই আইলাস এইখানে পড়ে। আমি কোনোদিনও পরিনি, বাট এটা এনেছি, এবার পরে দেখবো কেমন লাগে। ঠিক আছে, আর তো দেখো লাইনার, কি কালার আমি এখনো বলবো না, বাট এটা লাইনার, পেন্স পেনের মতো লাইনার। ঠিক আছে, তোমরা জানো তোমাদের আছে, আমার নেই, আমি জানি না, এই কিনলাম, ইচ্ছা ছিল। আর 4টে ওষুধ কিনে এনেছি, গ্যাস হয়ে যাচ্ছিলো, তারপর চোখে ব্যথা এইসব। আর এই যে গরম পড়ে যাচ্ছে, এই গরমে প্রচুর কারেন্ট চলে যায় রাতের দিকে বেশি করে, তাই জন্য পাখা ছিল না বলে 2টো পাখা কিনে এনেছি, দেখো। ঠিক আছে, তো আর কিছু নাই, একটা কি ভুলে যাচ্ছি, তো চলো চলো ফ্রেন্ডস, ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে পরের দিন নেক্সট ব্লগ নিয়ে। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার পাশে থেকো। আর
তো আজকের মতো টাটা বাই, লাভ ইউ, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, ঠিক আছে? তো আজকের মতো টাটা বাই।